হ্যালো ফ্রেন্ডস, প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করতে আমরা যখন যাই তখন আমাদের সেই প্রোগ্রাম সম্বন্ধে কিছু না কিছু বিষয়ে আসলে বেসিক ধারণা থাকা প্রয়োজন। এই বেসিক ধারণাটাকেই আমরা কিন্তু বলতে পারি এটি আমাদের প্রোগ্রামিংয়ের এসেনশিয়ালস। আমরা যেহেতু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু করতে যাচ্ছি, তো আমাদের সর্বপ্রথম আমাদের প্রোগ্রাম সম্বন্ধে আসলে কিছুটা বিষয় ক্লিয়ার হয়ে থাকা দরকার। যেহেতু এই কোর্সটি একদম বিগিনারদের জন্য, আমি ধরে নিচ্ছি যারা এখনও পর্যন্ত কখনো প্রোগ্রামিং করেনি তারা এই কোর্সটিতে আপনারা এনরোল হয়েছেন। তো শুরুতেই আমরা যদি ডিরেক্টলি কোর্সে চলে যাই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। মেন কোর্সে যাওয়ার আগে আমরা যদি আপনাদের সাথে ডিসকাস করি প্রোগ্রামিং কি, অ্যালগোরিদম কি, কমেন্টিং কি, বা এছাড়াও অন্য যে আনুষঙ্গিক যে বেসিক জিনিসগুলো আছে, তাহলে আপনাদের জন্য সামনে কোর্সটি করতে অনেক বেশি উপকার এবং বোধগম্য হবে। তো চলুন আজ থেকে আমরা পাইথন প্রোগ্রামিং এসেনশিয়াল কিছু পার্ট আমরা শুরু করি।